শুভেচ্ছা বিনিময় করবেন আমাদের প্রাণ প্রিয় নেতা সুযোগ্য সরকার, তরুণ প্রজন্মের অহংকার, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহ সম্পাদক, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব জয়তা রাশেক রহমান, জননেতা রাশেক রহমান, আদাব নমস্কার, আপনারা ভালো আছেন? আমার মুসলমান ভাইদেরকে সালাম আলাইকুম। আমার কণ্ঠের অবস্থা খুবই খারাপ। আপনাদের মন্দির কমিটির সভাপতি তিনি খুব ভালো বক্তব্য দিয়েছেন, ওনার বক্তব্য শুনে মনে হলো ভালো বক্তব্য দিয়েছেন, কিন্তু আমি একটু হতবিহ্বল হারিয়ে গেছি। বক্তব্য শুনে মনে হলো আশিকুর রহমান এমপি সাহেব আপনাদের জন্য কিছুই করেন নাই, কিছুই করেন নাই। আপনাদের এই গ্রামে বিদ্যুতের সংযোগ কবে আসছে? এই বিদ্যুৎটা কার কারণে আসছে? ওই কথাটা আপনি যেহেতু এখানে নেতৃস্থানীয়, সবাই আপনার কথা শুনে বুঝে মানতে চায়, তাই আমার অনুরোধ হচ্ছে এই কথাটাকে আরো সুন্দর করে সহজ ভাষায়। এখন এমন কোন গ্রাম নাই যেখানে বিদ্যুৎ নাই। সেই ধারাবাহিকতায় আশিকুর রহমান এমপি সাহেব আপনাদের এই গ্রামে বিদ্যুৎ দিয়েছেন। আসলে ভাই, জীবনে কেউ কারো ভাগ্য পরিবর্তন করে দিতে পারে না। আপনার সকালবেলার নাস্তা, আপনার দুপুরবেলার ভাত, আপনার রাতের বেলার ভাত আপনার নিজের হাত দিয়ে খাইতে হবে, এটা কেউ খাওয়াই দিতে পারবে না। কিন্তু কিছু কিছু সহযোগিতা করা যেত। কিরকম? আপনার গ্রামে বিদ্যুৎ নাই, বিদ্যুৎ দেওয়া যাবে। আপনার রাস্তা পাকা নাই, পাকা রাস্তা করে দেওয়া যাবে। আপনি একটা সুন্দর মন্দির করতে চান, আপনার মন্দিরে সহযোগিতা করা যাবে। এটা রাজনীতিবিদ, এটা নেতার কাজ। এবং আশিকুর রহমান এমপি সাহেব ছাড়াও মিঠাপুকুরে আরো অনেক এমপি তো ছিল, ছিল না? কেউ তো এই গ্রামের অন্ধকার দূর করে নাই। আর এই মন্দিরে আপনারা সাহায্য পান নাই, তাই না? কোনদিন এখানে কোন টিআর পান নাই? পাইছেন তো, কত সালে পাইছেন? হ্যাঁ, টিআরটা দিছে আশিকুর এমপি সাহেব। প্রতি বছর একই জায়গায় তো টিআর দেওয়া যাবে না। যখন আপনারা বললেন যে মুখটা পাই নাই, তো মুখটা পাই নাই, তখন আমার নিজের কাছে মনে হচ্ছিল যে না, আপনার একটু ভুল হয়েছে। আপনি এই বছর পান নাই বা কত বছর পান নাই, কিন্তু আপনি অবশ্যই এই মন্দিরে চাল গম পাইছেন, মিস যাবে না। এই যে সোলার বাতির কথা বললেন, এটা কে দিছে? সোলারটা আশিকুর রহমান এমপি সাহেবই দিছে। তখন আগে অন্ধকার ছিল, প্রথমে সোলার বাতি দিছে, এখন আপনাদের গ্রামে এবং এই অল্প জায়গার মধ্যে আপনাদের চারটা মন্দির, একটা মন্দিরের সভাপতি বা পুরোহিত বা অধিবাসীরা বলতে পারবে না যে সেখানে কম বেশি সাহায্য যায় নাই। কিন্তু যেহেতু আমি আসছি এই জন্য দাদা, আপনায় আমি আশাহত করব না, খালি হাতে আমি ফিরে যাব না। কিন্তু আপনার নেতা, আপনার এমপি সাহেব আশিকুর রহমান এমপি সাহেব আপনাদের কারো বাবার মতো, পিতৃতুল্য, কারো বড় ভাইয়ের মতো,
আর আমার বাবা তো বটে, তিনি খুব ভালো মানুষ, এটা কোনোদিন বললেন না যে উনি আমাদের দেয় নাই। যদি লাগে আরো চান আরো দেওয়া হবে, কিন্তু এটা বললেন না যে পাই নাই, এটা আমার অনুরোধ। আমি তো অনুরোধ করতে পারি নাকি, আমার এই দাবি আছে। ঠিক আছে, আপনি মন্দির ভালো করতে চান, উন্নত করতে চান, তাহলে আপনি জেলা পরিষদ থেকে এখানে অতি সত্তর একটা প্রকল্প দিয়ে দেবে আপনার মন্দির উন্নয়নের জন্য। আপনি বলেছিলেন 50,000 টাকা, সেটার থেকে বেশি হবে, আমি আরো বেশি টাকার প্রকল্প পাবো। আর ধর্ম মন্ত্রণালয়ের ওই ফর্মে কি হয়েছে আমি জানি না, তবে অবশ্যই আমি বিআইও সাহেবকে জিজ্ঞাসা করবো। হ্যাঁ ঠিকই আছে, জিজ্ঞাসা করবো। তবে আমার ধারণা সকলকে এই ফর্মে আবেদন করতে হয়, সেখানে যতটুকু বরাদ্দ থাকে যার কপালে যতটুকু করে সে পায়, একবার দেওয়ার পরে পরের বার অন্যরা পায়, দুবার একটা পর্যায়ে থাকতে পারে, তারপরে আমি এটা অনুসন্ধান করে বের করবো। আর বিদ্যুতের সংযোগ এসেছে এই কিছুদিন আগে, বেশি দিন হয় নাই। আমি আপনাদের মাঝে আসছি, বিদ্যুৎটা চলে গেছে, এখন এটাকে দুই ভাবে দেখা যেতে পারে। একটা হচ্ছে আমি বড্ড অপয়া, আমি যেখানে যাব সেখানে অন্ধকার হয়ে যাবে, আরেকটা হচ্ছে যেহেতু এখন আর অন্ধকার আপনাদের সাথী নাই, রাত্রিবেলায় বাতি জ্বালায় অন্ধকারকে আপনারা বিদায় জানাতে পারেন। আমার ছেলে একটু আপনারা মনে করলেন আসলে অন্ধকারটা কেমন ছিল, সুতরাং হয়তো বা কিছুক্ষণের মধ্যে আলো আসবে, আবার নতুন করে বিদ্যুতের মূল্য কত, আলোর দাম কত, জানলাম উপলব্ধিতে উদ্ভাবন করতে পারে। না ও তো 10 নম্বরের ছেলে, এটা সেলিম ভাইয়ের ছোট ভাই, ও আমাদের বঙ্গবন্ধুর দরিদ্র নাতি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ছেলে, সচিব ভাদ্রের হাত থেকে পুরস্কার নিচ্ছে, ওকে নিয়ে আমি খুব গর্ব করি। মিঠা পুকুরের ছেলে, ও ঢাকায় গিয়ে বঙ্গবন্ধু নাতির হাত থেকে নিজে হাতে পুরস্কার নিচ্ছে, ওর জন্য একটা তালি দেন আপনার, আমি খুব গর্বিত বোধ করি। ওর ফোন বাজবে না তো কার ফোন বাজবে, তাই না? তবে অন্ধকার হয়ে যাওয়াতে একটা ভালো হয়েছে, একটু আগে আইতে দুই ভাই আমাদের জেলা পরিষদ আরেক সদস্য বলে গেল যে আপনার নৌকা মার্কায় ভোট দেওয়ার মধ্য দিয়া অসুরকে বধ করবেন। মা দুর্গা অসুরকে বধ করছিল ত্রিশূল দিয়ে, কারণ আপনার আমার তো ত্রিশূল নাই, আর আপনার আমার যদি ত্রিশূল থাকে আর সেই ত্রিশূল নিয়ে যদি আমরা ঘোরাঘুরি করি তাহলে থানার পুলিশ আমাদেরকে ধৈর্য নিয়ে যাবে, কারণ এত বড় ত্রিশূল দিয়া তুমি কি করো। সুতরাং আমাদের জীবনে যত অন্যায় যত অপরাধ, যারা আমাদের ক্ষতি করার চেষ্টা করে ক্ষতি করতে চায়, তাদের এই বধ করার আধুনিক উপায় হচ্ছে গণতান্ত্রিক একটা সমাজ ব্যবস্থায় নিজের পছন্দ সই নেতাকে ভোট দিয়ে নির্বাচিত করার মধ্য দিয়ে নিজের ভবিষ্যৎকে নিশ্চিত করতে হবে। এই ভোটের অধিকারটায় জননেত্রী শেখ হাসিনা আমাদের এনে দিচ্ছেন, এই ভোটের অধিকারটাই হচ্ছে আমাদের ত্রিশূল। তাই জননেত্রী শেখ হাসিনার জন্য একটু অনুরোধ করি, কিন্তু আপনারা দিতে পারেন। আর এই মিঠা পুকুরে আরো অনেক এমপি ছিলেন, অনেক নেতা আসছে, আমার বিশ্বাস আর যাই হোক এই এলাকার জন্য বা মিঠাপুকুরের কোন প্রান্তে উন্নয়নের কোন কাজ তাদের খুঁজে পাবেন না। কথাটা সত্য না মিথ্যা?
এই 10 নম্বর বালুয়া মিছিলপুর একটা বিচ্ছিন্ন জনপদ ছিল। এই বিচ্ছিন্ন জনপদে যখন বৃষ্টি হইত, বান্দা হইত, চলাফেরা কত কঠিন ছিল আপনাদের মনে আছে? এটা দ্বীপের মতো আছে, হ্যাঁ, এটা দ্বীপের মতো, দ্বীপের মতো ছিল, হ্যাঁ, এ পাশে, হ্যাঁ, আমার মনে আছে। সেই দ্বীপকে আজকে জনপদের একটা অংশ করে দেওয়া হয়েছে। এই যে আশুক রহমান এমপি সাহেবের একটা অবদান এবং আপনার গ্রামে যে আলো চলছে, এর জন্য আজকে এই পূজার দিনে একটা উন্নতি আর আমার বক্তব্যের ভাইয়েরা আমার, বোনেরা আমার, এখন বিদ্যুৎ নাই, কোথাও কিরণমালা দেখা যাচ্ছে না, সুতরাং যদি বিনোদনের কোনো ব্যাপার থাকে আমি আপনাদের সামনে হাজির আছি। আপনারা ডাইনে ভাবে কথা না বলে একটু এই আক্রান্ত মানুষটার কথা যদি শুনেন তাহলে আমার শান্তি হয়, কথা বলতে খুব কষ্ট হইতেছে। যদি আপনারা নিজেরা নিজেরা ছোট ছোট কথা বলেন তখন আমার কথা বলতে অসুবিধা হয়। আর এই যে আপনাদের সাথে কথা বলতেছি, এই কথাগুলো ফেসবুকের মাধ্যমে সারা পৃথিবীর মানুষ দেখতে পারে, তারা ভাববে যে আপনাদের সন্তান রাশেদ রহমান এতই ধীরে স্থিরে কথা বলে যে তার কথা কেউ শুনতে চায় না, যে আমার জন্য অকল্যাণ বয়ে নিয়ে আসবে, এটা ভালো হবে না। এই জন্যে আমার বক্তব্যের প্রথমে যেটা বলা দরকার ছিল সেটা এখন বলি। আমি এখানে হাজির হয়েছি বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা এবং আশিকুর রহমান এমপি সাহেব, আমার পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শারদীয় দুর্গাপূজার অভিনন্দন এবং শুভেচ্ছা। আমাদের স্বপ্ন, আমাদের আশা, আমাদের আকাঙ্ক্ষা অজ্ঞানতা, অশিক্ষা নামের যে অসুর আপনার আমার শরীরে, রোগ জীবাণু নামে যে অসুর অথবা আপনার আমার জীবনে, দারিদ্র নামের যে অসুর অথবা আপনার আমার জীবনে, সন্ত্রাসী, গুন্ডা, ডাকা, চোর, দুর্নীতিবাজে নামের যে অসুর, এই সব ধরনের অসুরকে আজকের এই দিনে মা দুর্গার কৃপায় আমরা বধ করতে পারবো। এবং একটা অসম্ভব আলোকিত সুন্দর জীবনের দিকে আমরা নিশ্চয়ই এগিয়ে যাব। মা দুর্গা অসুরকে নিজ হাতে ত্রিশূল দিয়ে বধ করার মধ্য দিয়ে মানুষকে দেখিয়ে দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন যে অসুরকে তোমরা আমার মতো করে বারবার পরিত্যাগ করবে, পরাজিত করবে। 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে রাজাকার আল বদর আল শামস, অর্থাৎ ওই যে অসুর যারা আমাদের হত্যা করেছিল, যারা আমাদের ধর্ষণ করেছিল, তাদের আপনারা আমরা সকলে মিলে পরাজিত করেছি, পরাস্ত করেছি, স্বাধীন দেশ তৈরি করেছি, সেই দেশের নাম বাংলাদেশ। আজ 2018 সালের ডিসেম্বর মাসে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমাদের এই দেশকে চিরকালের জন্য অসুর মুক্ত করতে হবে। ওই অসুর মুক্ত করার উপায় হইল, নৌকায় চড়িয়া যাবেন, হাতে ত্রিশূল ধরবেন না, সিলটা ধরবেন আর নৌকা মার্কায়। আপনারা সকলে ভালো থাকবেন, অনেক কথা হলো, যখন গলা ভালো হয়ে যাবে সুস্থ অবস্থায় আবার আসবো। আপনাদেরকে নিয়ে
সুন্দর আলোকিত মিঠাপুকুর, ভবিষ্যতের মিঠাপুকুর, আমাদের নতুন প্রজন্মের মিঠাপুকুর গড়ে তোলার বিপ্লবের কাজ আরো আমরা শানিত করব। আপনাদের সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ঘোষণা দিয়ে রাখতে ঘোষণা দেন।